नमस्कार बंधुरा, आमार चैनल स्केचबुके तुम्हारे सकल के जाना स्वागतम। आशा करी तुम्हारा सकले भालो आछो। आज तुम्हारे ह्यूमन फिगर ड्राइंग किभाबे करते हैं सेटा धीरे धीरे करे देखाबो। तुम्हारे काछे अनुरोध, तुम्हारा भिडियोटा स्किप करबे ना, शेष पर्यन्त देखबे। आर पारले आमार चैनलटाके सबस्क्राइब करे नेबे आर पाशे थाका बेल आइकनटा अवश्यई प्रेस करे देबे, जाते करे आमी नतून भिडियो दिले तार नोटिफिकेशनटा तोमरा खूब सहजेई पेये जेते पारो। ताहले चलो देखी किभाबे ह्यूमन फिगर ड्रइिंग करते हय। बंधुरा, आज तोमादेरके पुरुषेर फिगर ड्रइिंग करे देखाबो। प्रथमे आमरा एभाबे एकटा ओवाल शेप ड्र करे नेब। এরপরে আমরা দেখো গলাটা এইভাবে দুটো লাইন দিয়ে আমরা বার করে নেব। এবার দুটো লাইন এইভাবে ড্র করে আমরা নেব। এবার সেখান থেকে আমরা নিচের দিকে এইভাবে দুটো লাইন বার করে আনব, মানে উপর থেকে মোটা হবে, নিচে সরু হতে থাকবে, এইভাবে আমরা যুক্ত করে দেব। এবার দেখো এই কোণা থেকে আমরা কার্ভ করে নিচের দিকে দুটো লাইন টেনে নেব। এই দুটো হবে পা। এবার দেখো হাতের লাইনটা কীভাবে ড্র করছি। এইভাবে কার্ভ করে আমরা উপর থেকে নিচের দিকে নিয়ে আসব। ডান দিকেও একইভাবে করব আমরা। এবার আরেকটা লাইন একইভাবে আমরা তার নিচ থেকে ড্র করে নেব, ডান দিকেও সেই একইভাবে করব। এবার আমরা দেখো কীভাবে আঙুলগুলো ড্র করছি। না, তার আগে আমরা চলো পায়ের লাইনটা ড্র করে নিই। এইভাবে মিডল পয়েন্ট থেকে আমরা একটা স্ট্রেট লাইন আমরা টেনে নিলাম। এবার আরেকটা লাইন আমরা বাঁদিকের লাইনটার সঙ্গে যুক্ত করে দিলাম এইভাবে। এবার মিডিল যেখান থেকে স্টার্ট করেছিলাম আমরা সেই লাইনটা আমরা মুছে দিলাম। এখান থেকে আমরা দেখো কীভাবে পাটা ড্র করতে চলেছি। এইভাবে কার্ভ দিয়ে, হ্যাঁ এইভাবে কার্ভ দিয়ে আমরা যুক্ত করে দিলাম। এবার দেখো আঙুলগুলো কীভাবে ড্র করছি। আরেকটা পা এইভাবে বেরিয়ে আমরা ড্র করে নিলাম। এবার আঙুলগুলো সে একইভাবে আমরা এঁকে নিলাম। এবার বন্ধুরা আমরা দেখো জামার লাইনটা কীভাবে ড্র করছি। এখানে জামার লাইনটা তোমরা মনে রাখবে যে আমরা হাতের যে হাতটা আছে তার থেকে একটু বেরিয়ে থাকবে, এটা মনে রাখবে। এবার ভেতরের দুটো লাইন আমরা মুছে দেব, দিয়ে আবার লাইনটা রিড্র করে নেব। এবার দেখো জামাটা মেন বডি থেকে একটু বেরিয়ে আছে, সেটা বোঝানোর জন্য আমরা কীভাবে করছি। এবার ভেতরের এই লাইনগুলো আমরা মুছে দেবো এইভাবে। তোমরাও একইভাবে করবে আর ধীরে ধীরে এটা ড্র করবে, বেশি তাড়াহুড়ো করতে যাবে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ডিমান্ডিং হিউম্যান ফিগার ড্রয়িংটা, তোমরা বাড়িতে ঘন ঘন প্র্যাকটিস করবে। এবার দেখো বন্ধুরা আমরা হাতটা কীভাবে ড্র করছি, হাতের আঙুলগুলো কীভাবে ড্র করছি দেখো। প্রথমে আমরা বুড়ো আঙুলটা, তারপরে বাকি আঙুলগুলো এইভাবে ড্র করে নিলাম। এবার ডান দিকেরটাও সে একইভাবে আমরা প্রথমে থাম্ব আমরা, তারপরে বাকিগুলো ড্র করছি দেখো। এই হয়ে গেল আমাদের আঙুল। এবার বন্ধুরা দেখো আমরা কীভাবে
কলারটা আর জামাটা একটু ডিজাইন করে নিচ্ছি। এইভাবে দেখো দুটো লাইন দিয়ে আমরা টেনে নিলাম, এখান থেকে আরেকটা টেনে নিয়ে আমরা যুক্ত করে দিলাম। এবার মিডলে একটা স্ট্রেট লাইন ড্র করে নিলাম, দেখো জামাটা হয়ে গেল। এবার আমরা দেখো মুখের অংশটাতে আসি, এখানে আমরা এভাবে একটা স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন ড্র করবো, একে অপরের সঙ্গে মিট করবে। এবার এখানে আমরা দেখো কীভাবে চোখ ব্রু ড্র করছি। প্রথমে একটা চোখ আমরা এভাবে ড্র করে নিলাম, তারপরে আরেকটা চোখ ঠিক একইভাবে এভাবে আমরা ড্র করে নেব। এবার ঠিক এইখানে আমরা নাকটা আমরা ড্র করলাম, তার নিচে আমরা চোখটা এভাবে ড্র করে নিলাম। ডান দিক থেকে একটা কান এভাবে গোল দিয়ে সি আকারে আমরা ড্র করে নেব। এবার দেখো চুলের লাইনটা কীভাবে ড্র করছি, এভাবে একটা কার্ভ দিয়ে আমরা কানের পাশ থেকে দুটো লাইন আসবে এবং যুক্ত হয়ে যাবে, ভেতরের যে লাইনটা আমরা আগে ড্র করে রেখেছিলাম সেটা মুছে যাবে। এই বন্ধুরা হয়ে গেল আমাদের ফ্রন্ট ভিউতে একটা হিউম্যান ফিগার ড্রয়িং। এরপরে আমরা করব সাইড ভিউতে একটা হিউম্যান ফিগার ড্রয়িং, মানে একটা হিউম্যান মেল ফিগার ড্রয়িং সাইডে দাঁড়িয়ে আছে, সেটা কীভাবে ড্র করবো সেটা করে দেখাচ্ছি। দেখো আমরা প্রথমে একইভাবে তোমরা কী করবে, একটা ওভাল শেপ এইভাবে ড্র করে নেবে। এরপরে গলার লাইনটা এইভাবে বার করবে, যেভাবে আমরা আগের ফিগারে আমরা করেছিলাম সেই একইভাবে তোমরা এটা করবে। এইভাবে একটা ওভাল শেপ আগের থেকে একটু বড় সে তোমরা ড্র করবে। এরপরে পায়ের লাইনটা দেখো কীভাবে বার করছি আমরা, এইভাবে স্ট্রেট লাইন দিয়ে লম্বা দুটো স্ট্রেট লাইন তোমরা আমার মতো করে ড্র করে নেবে, একটু কার্ভ করে উপর থেকে নিচে নামাবে। এরপর আমরা হাতের লাইনটা কীভাবে ড্র করছি দেখো, একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন এভাবে বেরিয়ে আসবে, যুক্ত করে দেবে, তারপরে আরও দুটো স্ট্রেট লাইন এসে বেরিয়ে যাবে, যেই বেরিয়ে যাবে ভিতরের এই আগের লাইনটা তোমরা মুছে দেবে। এবার হাতের আঙুলগুলো দেখো কীভাবে করছি, খুব সহজে করা যায়, বেশি কমপ্লিকেটেড নয়। এবার দেখো আমরা পাটা কীভাবে ড্র করছি, এইভাবে দুটো স্ট্রেট লাইন নিচের দিকে বেরিয়ে আসবে, তারপরে এই ট্রায়াঙ্গেল শেপে তোমরা পাটা এভাবে ড্র করে নেবে। তোমাদেরকে ঘন ঘন বাড়িতে ফিগার ড্রয়িংগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো একটু কঠিন আছে, কিন্তু আমি যেভাবে শেখাচ্ছি তোমরা যদি ফলো করো আমাকে তাহলে খুব সহজেই শিখতে পারবে। এবার দেখো বন্ধুরা কীভাবে জামাটা ড্র করছি, তোমাদেরকে আগেই বলেছিলাম জামাটা হাত থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বেরিয়ে থাকবে, সেই জন্য তোমরা একটু বাড়িয়ে দেবে লাইন দুটোকে। এবার এখানে আমি কলারটা কীভাবে ড্র করছি দেখো, এবার উপরে কলারের নিচের অংশ থেকে একটা লাইন কার্ভ হয়ে নিচের দিকে নেমে আসবে, যেই নেমে আসবে আমরা ভেতরের লাইনটা এভাবে মুছে দেবে। এবার দেখো পিঠের অংশটা আমরা কীভাবে ড্র করছি, পিঠের অংশটা উপরের দিকে একটু মোটা হবে আর নিচের দিকে সরু হয়ে
এইভাবে হাতের কাছে গিয়ে মিট করবে। তোমরা এই লাইনটা একটু বাড়িয়ে দিতে পারো, এইভাবে আমি যেভাবে করছি, আর সামনের অংশটাও একটু বাড়িয়ে দিতে পারো, এটা দেখতে ভালো লাগবে। আর একটা পা ওদিক থেকে বেরিয়ে আছে, সেটাও তোমরা এগিয়ে দিতে পারো। এবার তোমরা দেখো মুখের অংশটা কীভাবে করছি আমরা, এইভাবে একটা লম্বালম্বি আর একটা আড়াআড়িভাবে দুটো লাইন ড্র করবে। করার পরে তোমরা এইভাবে কপাল, তারপরে নাক, তারপরে মুখ, থুতনি দিয়ে এভাবে কার্ভ করে উপর দিয়ে চলে যাবে। এইভাবে যেই লাইন দুটো যেখানে মিট করেছিল সেই জায়গা থেকে তোমরা একটু সরিয়ে কান ড্র করবে, তারপরে ভ্রুটা ড্র করবে, তার নিচে তোমরা চোখটা এভাবে ড্র করে নেবে। এবার দেখো চুলের লাইনটা কীভাবে ড্র করছি। এভাবে কার্ভ করে এসে হ্যাঁ চুলের লাইনটা এইভাবে ড্র হয়ে গেল, আর ভেতরের অংশটা তোমরা এভাবে মুছে নেবে। এইভাবে সুন্দরভাবে আমাদের সাইড ভিউতে একটা হিউম্যান ফিগার ড্রয়িং হয়ে গেল। তোমরাও প্রত্যেকটা পজিশনে যে ফিগারগুলো আছে সেগুলো বাড়িতে ঘন ঘন প্র্যাকটিস করবে, ফ্রন্ট ভিউতে, সাইড ভিউতে। এবার দেখো আমরা ব্যাক ভিউতে কীভাবে ড্র করতে হয় এটা করছি। প্রথমে ও আমরা এইভাবে একটা ওভাল শেপ ড্র করে নেবো, এরপরে গলার লাইনটা, তারপরে কাঁধের লাইনটা এইভাবে বার করবো, সেই একইভাবে যেটা আমরা ফ্রন্ট ভিউ আর সাইড ভিউতে করেছিলাম এইভাবে তোমরা ড্র করে নেবে। এবার দেখো পায়ের লাইনটা কীভাবে আমরা ড্র করছি। ফ্রন্ট ভিউ আর ব্যাক ভিউতে আমরা কনস্ট্রাকশন লাইনগুলো আমাদের সেম হবে। দেখো হাতের লাইনটাও সে একইভাবে বেরিয়ে আসছে, কীভাবে বেরিয়ে আসছে দেখো। এবার আর একটা লাইন এভাবে কার্ভ হয়ে মোটা থেকে শুরু করে নিচের দিকে তোমরা ড্র করবে, এরপরে হাতের আঙুলগুলো তোমরা ড্র করে নেবে ডান দিকেও সেই একইভাবে মোটা থেকে শুরু করে আরেকটা লাইন আগের লাইনের প্যারালালি বেরিয়ে আসবে, তারপর নিচে এসে হাতের আঙুলগুলো তোমরা ড্র করে নেবে। এবার জামার লাইনটা তোমরা এইভাবে তোমরা ড্র করবে। এরপরে ভেতরের আনওয়ান্টেড লাইনগুলোকে তোমরা ইরেজ করে দেবে। এখানে তোমরা কলারটা ড্র করে নেবে। এবার বন্ধুরা এখান থেকে তোমরা স্ট্রেট লাইন ড্র করে পায়ের লাইনটা ড্র করতে শুরু করবে। প্রথমে ডান দিকের পাটা, তারপরে বাঁ দিকের পাটা এইভাবে তোমরা ড্র করে নেবে, তারপরে যেখান থেকে তোমরা লাইনটা শুরু করেছো সেটা একটু মুছে দেবে। এবার তোমরা দেখো পায়ের লাইন পাটা কীভাবে ড্র করে নিচ্ছি, দুটো গোল দিয়ে বা ওভাল শেপে তোমরা এভাবে ড্র করে নেবে। এবার মাথাটা দেখো কীভাবে আমরা ড্র করছি, প্রথমে চুলের লাইনটা আমরা এভাবে আগের যে ওভাল শেপটা ছিল সেটা একটু মডিফাই করে আমরা দেখো মোটা থেকে শুরু করে নিচের দিকে আমরা ড্র করে নিলাম। এবার দেখো কানের লাইনটা এভাবে দুটো কান আমরা ড্র করে নিলাম। এবার এই পেছনের অংশটা আমরা দেখো একটু উপর থেকে একটু মোটা করে নিচে শুরু করে নিয়ে আসলাম। এই আমাদের হয়ে গেল তিনটি পজিশনে আমাদের ফিগার, মেল ফিগার ড্রয়িং, ফ্রন্টে, সাইডে আর ব্যাকে। তোমরা বাড়িতে এই ফিগার ড্রয়িংগুলো প্রত্যেকটা
প্র্যাকটিস করবে 10-10 বার 12-10 বার করে। আর আমার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ফিগারগুলো তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো। এরপরে আমরা একটা ফিগার ড্রয়িংয়ে কীভাবে কালার করতে হয় সেটাও আমি কালার পেন্সিল দিয়ে করে দেখাবো। বন্ধুরা কীভাবে আমরা কালার করতে হয় সেটা দেখে নিই। বন্ধুরা আমরা প্রথমে এই অরেঞ্জ কালার দিয়ে শার্টটা কীভাবে ড্র করছি কালার করছি সেটা দেখে নাও। প্রথমে হাতের অংশটা আমরা কালার করে নিচ্ছি, বর্ডারগুলো প্রথমে ক্লিয়ার করে নেবে, তারপর ধীরে ধীরে তোমরা বাকি অংশটা ফিল আপ করবে। এবার দেখো কলারের অংশটা ড্র করছি আমরা, দেখো কালার করে নিচ্ছি আমরা ধীরে ধীরে। একটা পাশ আমাদের কালার করা হয়ে গেছে, এরপরে আমরা ডান দিকের অংশটা ধীরে ধীরে আমরা ঘষে ঘষে কালার করে নেব। তোমরা ধরে ধরে করবে, বেশি তাড়াহুড়ো করতে যাবে না। তোমরা এটা অয়েল প্যাস্টেল কালার দিয়েও করতে পারো, যেটাতে তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা করবে। এবার এই ধারগুলোতে আমরা একটু শেড দেওয়ার চেষ্টা করছি, তোমরাও সেই একইভাবে ধারগুলোতে একটু শেড দেবে, এতে একটু ফিগারটা ফুটে উঠবে। এবার এই রেড কালারটা দিয়ে ধারগুলো আর একটু শেড দিয়ে দিচ্ছি, জামাটা দেখতে আরও ভালো লাগবে। এবার এই লাইট ব্লু কালারটা দিয়ে প্যান্টটা আমরা রং করে নেব। উপর থেকে আমরা ধীরে ধীরে ঘষে ঘষে নিচের দিকে আমরা আসছি। এভাবে তোমরা কালারটা করবে, তোমার জামা ও প্যান্টের কালার অন্য রঙও দিয়ে করতে পারো। আমি একটা ফিগারে এইভাবে রং করে দেখাবো, বাকি ফিগারগুলোতে তোমরা নিজেরাই করে নেবে। এভাবে এবার ডার্ক ব্লু কালারটা দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এই খয়েরি কালারটা দিয়ে বা ব্রাউন কালারটা দিয়ে তোমরা যে স্কিন টোনগুলো আছে সেটা তোমরা রং করে নেবে। স্কিনে দেখো কীভাবে আমরা এই খয়েরি কালারটা অ্যাপ্লাই করছি, এই চোখের পাশগুলোতে একটু তোমরা ঘষে ঘষে রং করবে, ঠোঁটের নিচে, এই থুতনির নিচে, গলার ওখানে, হাতের পাশের দিকে। তোমরা প্রথমে একটা লেয়ার রং করে নেবে, তারপরে যে দিকটাতে আলো কম আসছে সেই দিকটাতে তোমরা একটু ডার্ক করে নেবে। ফার্স্ট লেয়ার হয়ে যাওয়ার পরে সেকেন্ড লেয়ারে তোমরা শেডিংটা স্টার্ট করবে। দেখো পায়েও সেই একইভাবে প্রথমে একটা লেয়ার আমি রং করে নিচ্ছি, তারপরে সেকেন্ড লেয়ারে আমরা শেডিং করে নিচ্ছি। তোমরা যতটা পারো শেডিং দেওয়ার চেষ্টা করবে, শেডিং দিলে পরে
ফিগারটা দেখতে আরও ভালো লাগবে, এর 3D ভিউটা ফুটে উঠবে 2D পেপারে। এবার এই পিচ কালারটা দিয়ে ওই আগের খয়েরি কালার সঙ্গে মিশিয়ে দেখো আমি কীভাবে রং করছি। পায়েও সেই একইভাবে পিচ কালারটা দিয়ে আগের খয়েরি কালারের সঙ্গে মিশিয়ে এভাবে তোমরাও রং করে নেবে। এবার বন্ধুরা দেখো চুলটা এই ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আমরা এইভাবে ঘষে ঘষে রং করে নেব। তোমরাও সেই একইভাবে ধীরে ধীরে রং করে নেবে। এবার ব্ল্যাক কালারের সঙ্গে খয়েরি কালারটা মিশিয়ে বাকি যে অংশটা ফাঁকা ছিল সেটা এভাবে তোমরা ভরাট করে দেবে। এবার দেখো এই ব্রুটা কিভাবে আমি রং করছি, ব্রু, তারপরে চোখের মণি, চোখটা, নাকটা এবং মুখটা। তোমরাও সেই একইভাবে, জায়গাটা ছোট তাই একটু ধীরে ধীরে তোমরা রং করার চেষ্টা করবে। এবার দেখো বর্ডার লাইনগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে একটু ভালো দেখানোর জন্য আমরা রং করে নিচ্ছি। এবার প্যান্টটাও সে একইভাবে, প্যান্টের যে বর্ডারগুলো আছে সেগুলো একটু হাইলাইট করার জন্য আমরা ব্ল্যাক কালার দিয়ে এভাবে রং করে নিলাম। হাতের আঙুলগুলো সে একইভাবে ড্র করে নিলাম। এবার দেখো পায়ের আঙুলগুলো ধীরে ধীরে এইভাবে ব্ল্যাক কালার দিয়ে একটু মার্ক করে দেবে, এতে এই অংশগুলো, যে অংশগুলোতে ব্ল্যাক কালার দিয়ে সেগুলো আরও ভালো ফুটে উঠবে। বন্ধুরা বাকি দুটো ফিগার তোমরা নিজেরা বাড়িতে রং করে নেবে। দেখো আমি বাকি দুটো ফিগারও এভাবে বিভিন্ন কালার দিয়ে জামা ও প্যান্টের আমরা রং করে নিয়েছি। বন্ধুরা আমরা এই আজকের ভিডিওতে শেষে চলে এসেছি। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তোমরা এই ভিডিওটা তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে পাঠাবে, আর পারলে বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করবে যাতে করে তারাও এই ভিডিওটা দেখে কীভাবে হিউম্যান মেল ফিগার ড্রয়িংটা করতে হয় সেটা তারা করতে পারে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা দেখে বারবার ফিগার ড্রয়িং বিভিন্ন পজিশনে, মানে ফ্রন্ট, সাইড, ব্যাকে কীভাবে ফিগার ড্রয়িং করতে হয়, যেটা আমি শিখিয়েছি তোমাদের, সেটা তোমরা বাড়িতে ঘন ঘন প্র্যাকটিস করবে। তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ফিমেল ফিগার ড্রয়িং কীভাবে করতে হয় সেটা আমি নিয়ে আসবো। তাহলে আজ আমি আসছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। চলো, বাই, টাটা।